যে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, উনি বেসিক্যালি বাংলাদেশ বিষয়ে দেখেন, সাথে নেপাল এবং শ্রীলঙ্কাও দেখেন। আমাদের দর্শকদের নিশ্চয়ই আপনারা জানেন, তারপরেও আমি আপনাদেরকে একটু মনে করাই দিতে চাই, যুক্তরাষ্ট্র বাইডেন যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন 2021 সালের জানুয়ারিতে, বাংলাদেশ ডেস্কটা আলাদা করে ফেলেছেন ভারত এবং পাকিস্তানের কাছ থেকে, এবং বাংলাদেশের সাথে ছোট ছোট দু তিনটা দেশ, মূলত বাংলাদেশকেই দেখার জন্য আলাদা একজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। তো আমাদের দর্শকদের এই কথাটা মনে করিয়ে দিতে চাই যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়, সেটা এত ব্যাপক যে আমি শুধু আপনাদেরকে একটু বললে আপনারা বুঝতে পারবেন যে প্রায় 39 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আছে, 39 জন, 39, এবং সারা বিশ্বকে 8 ভাগে ভাগ করে ওখানে আপনার একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যেমন আমাদের ডোনাল্ড লু, তার অধীনে আবার আপনার আপনার 3 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আছে, 4 জন মানে সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়াতে। তো যুক্তরাষ্ট্র কি পরিমাণ গুরুত্ব বাংলাদেশের নির্বাচনকে বা বাংলাদেশ এজ এ কান্ট্রি দিচ্ছে, এটা বোঝার জন্য আপনাদেরকে একটু বললাম যে আফরিন আক্তার, হি ইজ এন হার্ভার্ড এন্ড ব্রাউন ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং যে ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তো এটা আপনাদেরকে বললাম এর জন্য যে যারা ইদানিং বলা শুরু করছিল যে গাজা এবং বা ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধের কারণে কোনো ব্যত্যয় ঘটবে কিনা আমাদের যুক্তরাষ্ট্রের, আমাদের দিকে যে নজরটা দিয়েছিল গণতন্ত্র ফেরানোর জন্য, তো সেটার গুরুত্ব কতটুকু এই যুদ্ধ চলাকালীন সময়ে আবার আফরিন আক্তার বাংলাদেশে ভিজিট করছেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন উনি সুশীল সমাজের সাথে বসছেন, পররাষ্ট্র সচিবের সাথে বসছেন, এবং মোর ইম্পর্টেন্টলি যে দুজন মানুষকে গ্রেপ্তার করে জেলে দিয়েছিল সোকল বিচারের নামে, দুজন নামজাদা আপনার মানবাধিকার কর্মী, জনাব আদিলুর রহমান শুভ্র এবং নাসিরুদ্দিন এলান, উনাদেরকে যুক্তরাষ্ট্রের আমেরিকান রাষ্ট্রদূতের যে বাসায় চাঁদ দেওয়াতে অন্যান্যদের সাথে, আমি ইউএস এম্বাসির আপনার ফেসবুক পেজে দেখলাম আফরিন আক্তার তাদেরকে ফুল দিয়ে বরণ করতেছে। তো আদিলুর রহমান শুভ্র এবং নাসিরুদ্দিন এলানকে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে বরণ করার অত কি আমরা বুঝি না? আমরা বুঝি তো। নাসিরুদ্দিন এলান এবং আদিলুর রহমান শুভ্র সহ ওখানে যে আপনার আমাদের সিভিল সোসাইটির যে মানুষজনের সাথে যা কথা হয়েছে, সেই কথার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশে শান্তিপূর্ণ পার্টিসিপেটরি ক্রেডিবল ইলেকশন হইতেই হবে। আচ্ছা, এখন আমার দর্শকদের মনে বা আমরা বিভিন্ন তাদের কমেন্টে আমরা দেখতে পারি, তাদের একটা মাত্র প্রশ্ন বা তাদের মনের ইচ্ছা যে যুক্তরাষ্ট্র তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না। আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যুক্তরাষ্ট্র কি আপনাদেরকে কলা ছিলে খাওয়াই দিবে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র দে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যেটা ছিল না, সেটা আনার চেষ্টা করছে এবং আমি মনে করি অনেকটা আনছে, যেখানে কোনো রকমের আপনার ন্যূনতম স্পেস ছিল না রাজনীতি করার, কথা বলার, জনসভা করার, অথবা আপনার গ্যাদারিং করা, সেখানে ধীরে 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 আমরা দেখছি সেটা করতে পারতেছে গত 1-1.5 বছর ধরে, বিশেষ করে ডিসেম্বর 21-এর র‍্যাবের উপর স্যাংশনের পর থেকে। আমরা বলছি না যে বাংলাদেশের পুলিশ, র‍্যাব, শেখ হাসিনার এই স্বৈরাচারী মনোভাব যে একেবারে চেঞ্জ হয়েছে, ইটস নট দ্যাট, এখনো টুকিটাকি গুম হচ্ছে, এখনো মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘন হচ্ছে, এখনো ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এখনো মামলা করা হচ্ছে, কিন্তু সেটা আগের তুলনায় কমে আসতেছে।
আমি হয়তো বলবো, এটা হয়তো আপনি বলতে পারেন, আপনি বলতে পারছেন যে গতকালকে যে বিএনপির যুব সমাবেশ হলো, এরকম সমাবেশ তো আমরা তো 18-তে, 19-এ, 20-এ আমরা কল্পনা করতে পারি, এমনকি 21-এও কল্পনা করি, 21-এও কল্পনা করি, এবং এটা বিশেষ করে 22-এর থেকে শুরু হয়েছে, 22-এর পরে, বা আপনি বলতে পারেন 22-এর মে জুন জুলাই এখান থেকে শুরু হয়েছে। তো এখন আফরিন আক্তার বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের যে কন্টিনিউয়াসলি যে এনগেজমেন্ট বাংলাদেশের জন্য, সে এনগেজমেন্টটা তারা যেমন তাদের দূতাবাসের মাধ্যমে, রাষ্ট্রদূত পিটার হ্যাশের মাধ্যমে যেমন কন্টিনিউয়াসলি আপনার মনিটর করতেছে, রিপোর্ট করতেছে, সাথে সাথে তারা আবার একজন মন্ত্রী, সহকারী মন্ত্রী পদমর্যাদার মানুষ এসে বাংলাদেশের এই রেজিমকে, এই হাসিনার অবৈধ সরকারকে বারবার মনে করাই দিচ্ছে, লুক উই আর ওয়ার্কিং ফর এ ব্যাটার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। তো এই ব্যাটার এবং ক্রেডিবল ইলেকশন কোনোদিন শেখ হাসিনার আন্ডারে হবে না, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের 100% মানুষের আপনার ইচ্ছা এবং এটা তাদের মতামত। এটা কি যুক্তরাষ্ট্র বুঝে না? যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের রাজনীতির তলানিতে ঢুকছে, এইটার যেহেতু শেখ হাসিনা বৈধভাবে হোক অবৈধভাবে হোক সংবিধানে সে এনাক্ট করেছে একটা তত্ত্বাবধায়ক সরকারের আইনটা বাতিল করে, সে এখন বলতে চাচ্ছে যে আমি সংবিধানের আওতায় আমি নির্বাচন করব। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের যে আরো দু তিনজন যে নাম, যেটা ভিক্টোরিয়া নোলান আন্ডার সেক্রেটারি, ডোনাল্ড লু বা তাদের সিকিউরিটি এবং ডেমোক্রেসি বিষয়ক আন্ডার সেক্রেটারি যখন আসছিল এবং তাদের যে কমিউনিকেশন ডিরেক্টর আসছিল, উনারা কিন্তু বলেছে যে সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য না, রাইট? তো সুতরাং এইটা যুক্তরাষ্ট্র ওপেনলি যেহেতু একটা আইন এনাক্ট করা হয়ে গেছে, এটার ব্যাপারে তারা খুব সহজে কমেন্ট করবেন, এটা আমাদেরকে করতে হবে। এটা বিএনপির নেতৃত্বে যে আন্দোলন যেটা করতেছে, এটা পজিটিভলি যে ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার জন্য শেখ হাসিনার মতো দৈত্যকে দিয়ে সম্ভব না। সুতরাং ওইটা ওই আমেরিকা, আপনার ব্রিটেন, জার্মানি, এমনকি ইন্ডিয়া, ইন্ডিয়াতেও তো আজ পর্যন্ত তাদের ইলেকশন কমিশন নিয়ে ওদের বিরোধী দল কোনো আপত্তি করেনি। ওদের যখন পার্লামেন্ট যখন ভেঙে দেওয়া হয় বা পার্লামেন্ট যখন আপনার তফসিল যখন ঘোষণা করা হয়, ভারতেও তখন ওই সরকারটা ক্যাট টেকার হয়, তাদের কোনো ক্ষমতা থাকে না। তা আমাদের এখানে তো সর্বগ্রাসী, সর্বব্যাপী এবং ভয়ঙ্কর এক ক্ষমতাসীন এই যে শেখ হাসিনার এই যে শেখ পরিবার। তো সুতরাং এইটার অধীনে যে নির্বাচন হবে না, এটা কিন্তু যুক্তরাষ্ট্র বারবার বলতেছে। যুক্তরাষ্ট্র শুধু ওই বলতেছে না যে তুমি সরে যাও, ওই সরাইতে হবে আমাদেরকে, ওই সরানোর জন্য অহিংস আন্দোলন করবেন না সহিংস আন্দোলন করবেন, এটা আপনাদেরকে ডিসিশন নিতে হবে। এবং এখন টাইম ইজ ভেরি টাইট। আমি মনে করি এই যে আমরা আগেও বলছিলাম, এই যে অক্টোবর মাস, বড় জোর নভেম্বর মাস, এর মধ্যেই এসপারস্পার, যুক্তরাষ্ট্র সেটা জানে, যুক্তরাষ্ট্রের কাছে যে টাইমলাইন আছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা ধারণা করতে পারি যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে গণতন্ত্র ফেরানো এবং চীনের স্বৈরাচারী কায়দায় বাংলাদেশকে ওই গব্বরে ফেলে দেওয়া থেকে বাংলাদেশকে কোনো অবস্থাতেই ফিরতে দিবে না। আফরিন আক্তার, যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই ভিজিট সেটা আবার মনে করে দিচ্ছে, এবং আমি মনে করি ওনার যে এনগেজমেন্ট, দুদিনের যে উনি সফর, উনি আজকে সফর শেষ করবেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের ফাইনাল মেসেজ তো অনেক আগে দেওয়া হয়েছে, হয়তো টাইম লাইনটা এখন আমাদেরকে আমাদের বুঝে নিতে হবে। অবশ্যই সেটা নির্ভর করবে, শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না, অবশ্যই সেটা আন্দোলনের মাধ্যমে আপনাকে বাস্তবায়ন করতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে রাস্তার এক মানে রাস্তার অ্যাকশনটাও এখানে না, ফয়সালা রাস্তাতেই হবে, কারণ